চলতি সপ্তাহেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। আর তৃণমূলে এসেই তিনি পৌঁছে গেলেন এলাকার মানুষের দরজায় দরজায়। রবিবার বিকেলে তন্ময় ঘোষ বিষ্ণুপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মাধবগঞ্জ, মুচিপাড়া, বাউরিপাড়া, গোষপাড়া সহ একাধিক এলাকায় পৌঁছে গেলেন মানুষের দরজায় দরজায়। এদিকে বিধায়ককে দুয়ারে পেয়ে বিষ্ণুপুরবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস চোখে পড়ে। যদিও এলাকার কিছু কিছু মানুষের বিপন্নতা এখনো চোখে পড়ছে, তাদেরকেও তিনি আশ্বাস দেন এই সমস্যা থেকে মুক্তির। বিষ্ণুপুরের বিধায়ক এ প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রীর এই যাত্রাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান। তিনি স্বীকার করে নেন এলাকায় কিছু ছোটখাটো সমস্যা এখনো রয়েছে, যেগুলি যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করবেন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী প্রাণ উজাড় করে বাংলার মানুষের জন্য সেবা করে চলেছে, তার কোনো বিশ্রাম নেই। আজ বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। আমিও বিধায়ক হিসেবে আমার নিজের বিধানসভা শহরের 10 নম্বর ওয়ার্ডে আজ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি বিধায়ক হিসেবে। তাদের অভাব, অভিযোগ, সমস্যা সব কিছু নিয়ে আমি খতিয়ে দেখছি এবং প্রশাসক মণ্ডলী এবং এসডিও সাহেবের সঙ্গে আমি আলোচনা করে তাদের যাতে সমস্যা সুরা হয় সেই ব্যাপারে সচেষ্ট হব। অভিযোগের ব্যাপার বলতে, এখানে এখনো পর্যন্ত বহু বাড়ি আছে যেগুলো কাঁচা অবস্থায় আছে, সেগুলো হয়তো একসঙ্গে সকলেরই পাকা করার মতো স্কিম হয়তো নেই। তো ধীরে ধীরে হয়তো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, ধীরে ধীরে এদের কাঁচা বাড়িগুলো আশা করি আগামী দিনে পাকা করে দেওয়া সম্ভব হবে। এলাকায় আর কি কি সমস্যা রয়েছে কি দেখলে? টুকটাক নিকাশি নালার একটু সমস্যা, কোথাও কোথাও হয়তো টুকটাক একটু লাইটের সমস্যা আছে। তো সেগুলো সামান্য সমস্যা, এগুলো আমি পৌরসভার যে প্রশাসক মণ্ডলী আছে তাদেরকে সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করে দেবো বলে আমি আশাবাদী। যদিও বিধায়ক তন্ময় ঘোষের এই কর্মসূচিকে ভাঁওতাবাজি বলে কটাক্ষ করে বিজেপি, এ প্রসঙ্গে বিজেপির বিষ্ণুপুর নগরমণ্ডল সভাপতি উত্তম সরকার বলেন, বিধায়কের ক্ষমতা থাকলে বিজেপির দেওয়া এমএলএ পদ থেকে পদত্যাগ করে ফের নির্বাচনে জিতে এসব করুক। এটা ওনার ভাঁওতাবাজি, এটা ওনার দুয়ারে বিধায়ক, ওনার পুরোটাই ভাঁওতাবাজি। ওনার যদি ক্ষমতা থাকে তাহলে উনি তৃণমূলের টিকিট নিয়ে জিতে আসুন। উনি যে দুয়ারে বিধায়ক, যে ইস্যুটা করছেন, আগে উনি বিজেপির আগে বিধায়ক পদ ছাড়ুন, ছেড়ে আসুন। উনি তো ভোটে বিজেপির টিকিটে ভোটে জেতার পর দুয়ারে বিধায়ক হয়ে নেমেছিলেন। এটা শুধু খবরে প্রচারে আসার ওনার একটা অন্যতম একটা উপাদান। কি করে মরিয়া হয়ে আসবো? বিষ্ণুপুর মানুষ মেনে নিয়েছে না এই বিধায়কের ভাওতাবাজি, বিষ্ণুপুর মানুষ মেনে নিচ্ছেন না। তন্ময় ঘোষের এই কর্মসূচিকে দুয়ারে বিশ্বাসঘাতক বলেও কটাক্ষ করেছে কংগ্রেস। এই প্রসঙ্গে বাঁকুড়া জেলা জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চ্যাটার্জি বলেন, তন্ময় ঘোষ বিষ্ণুপুরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দেখুন, এখন পিঠ বাঁচাতে তো অনেক কিছুই করতে হবে, তারপরে মিডিয়ার প্রচারেও আসতে হবে। এখন দুয়ারে বিধায়ক না দুয়ারে বিশ্বাসঘাতক, এটা এখন মানুষই তার উত্তরটা ভালো দিতে পারে। যে দিনের বেলায় তৃণমূল লাগতে বিজেপি, আবার তৃণমূল আবার বিজেপি, সে দুয়ারে বিধায়ক না দুয়ারে বিশ্বাসঘাতক সেটা মানুষ বিচার করবে। হেলথ কেয়ার ডায়াগনোসিস সেন্টার, এখানে অভিজ্ঞতা সহকারে রক্ত, মল, মূত্র, কফ, হরমোন ও থাইরয়েড পরীক্ষা করা হয়। এছাড়াও এক্সরে, ইসিজি, এফএনএসিও করা হয়। প্রয়োজন অনুসারে বাড়িতে গিয়েও ইসিজি ও রক্তের নমুনা সংগ্রহ করা হয়। ঠিকানা, বামুনআইডি মোড়, মির্জাপুর, বাঁকুড়া। যোগাযোগ নাম্বার 7872472541।